আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক 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 ভালো আছেন। আমরা আল্লাহর অশেষ রহমতে এখনও পর্যন্ত ভালো আছি। আজকে আমি ইফতারিতে পালক পাকোড়া বানাবো, সেজন্য এখানে 2 কাপ ফ্রোজেন পালং শাক নিয়েছি। তো ফ্রেশ নিয়ে এসেছিলাম, কিছু রান্না করে খেয়েছি, বাকিটা ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম, সেটা আজকে নামিয়েছি। তো ফ্রোজেন শাক দিয়ে কখনো আমি পাকোড়া বানাইনি, তো আজকে বানাচ্ছি, ভাবলাম সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি। তা আমি নামিয়ে রেখেছি, তো সেটা আস্তে আস্তে নর্মাল হয়ে যাবে। তার পাশাপাশি আমি এখন সবগুলো মশলা দিয়ে নেব। তো প্রথমেই 1/2 টিস্পুনের চেয়ে কম রসুন পেস্ট দিচ্ছি, আর একটু আদা পেস্ট। তো আদা রসুন দুইটা আমার ফ্রোজেন করা ছিল, সেটা আমি নামিয়ে রেখেছিলাম, সেখান থেকে ইউজ করছি। তো আমি এরকম ফ্রোজেন করে রেখে দিই, হঠাৎ করে নামিয়ে ইজিলি রান্না করে ফেলা যায়। হুটার তো সব কিছু রেডি করা যায় না, এক হাতেই তো সব কিছু আমাদের করতে হয়। এখন 2 টিস্পুনের চেয়ে একটু বেশি আমি বেসন দিয়ে নিচ্ছি। আপনারা বেসনটা ইচ্ছে করলে বেশি করে দিয়ে নিতে পারেন, তা আমি বেশি দিচ্ছি না, একটু শাকের পরিমাণটা বেশি রাখতে চেষ্টা করছি, কারণ বেসনটা বেশি দিলে বেসনের পাকোড়ার মতো মনে হয়। আর 1 টিস্পুন এখন কর্নফ্লাওয়ার দিয়েছি, তার সাথে 1/2 টিস্পুনের চেয়ে কম করে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা গুঁড়া দিয়ে নেব। আর মরিচের গুঁড়াটা ইচ্ছে করলে আপনারা একটু বেশি পরিমাণে দিয়ে খেতে পারেন। মশলা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি দিতে পারেন। তো একটু হালকা করে মশলা দিলে পাকোড়াটা টেস্ট হয়। আর এদিকে একটু করে আমি হিং দিচ্ছি। হিংটা আমাদের দেশে সবাই খায় না, বিশেষ করে ইন্ডিয়ানরা খায়। তো আমার পাশে নেবার ইন্ডিয়ান হায়দ্রাবাদি ছিল, তার থেকে আমি শিখেছি, সেটা আমি একটু করে দিয়ে নিচ্ছি। এটা দিলে যে স্পাইসি বা শাক, অনেক ভেজিটেবলস খেলে আমাদের অনেক সময় গ্যাস হয়, বুক জ্বালা যন্ত্রণা করে, ঝাল বেশি পরিমাণে খেলে সেটার হবে না। তা আমি আজকে দিচ্ছি, ভুলেই যাই সব সময়, পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। তার সাথে একটু করে কালিজিরা দিয়ে নিচ্ছি, কালিজিরা তো শরীরের জন্য ভালো, আর পাকোড়াতে দিলে টেস্টও লাগে, তো সেজন্য আমি দিয়ে নিয়েছি। এখন একটু করে নাড়বো, নাড়তে নাড়তে মিক্সড হয়ে যাবে। এক এক করে মশলা দিচ্ছি আর একটু করে নাড়ছি। এখন একটা ডিম দিয়ে নিচ্ছি, ডিমটা ইচ্ছে করলে আপনি স্কিপ করতে পারেন, তো আমি সবসময় দিই, একটু দিলে পাকোড়াটা একটু টেস্ট হয়, বাচ্চারও পছন্দ করে। তো আস্তে আস্তে শাক থেকে পানি বের হচ্ছে, সব কিছু একসঙ্গে মিক্সড হয়ে যাবে। ইচ্ছে করলে আপনারা আগের থেকে ড্রাই মশলাগুলো একসঙ্গে করেও মিলিয়ে নিতে পারেন। আস্তে আস্তে করে শাকের কালারটা কীভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে দেখেন, ফ্রোজেন ছিল, এটা আস্তে আস্তে পানি ছেড়ে দিচ্ছে আর গ্রিন হয়ে আস্তে আস্তে সফট হয়ে যাচ্ছে। এখন একটু করে বেকিং পাউডার দিয়ে ভালো করে মিলিয়ে নিব, তারপর আমি ভেজে ফেলবো। আজকে একটু আমার মেয়ের পছন্দ মতো কর্ন স্যুপ বানাবো, সেজন্য আমি এখানে আগের থেকে স্টকটা করে নিয়েছিলাম। চিকেন নিয়ে আসলে গলার হাড় বা অন্যান্য যে পার্টগুলো খাওয়া হয় না, সেটা আমি বয়ল করে পানিটা সেঁকে নিয়েছি। এখানে 5 কাপের মতো স্টক আছে। স্যুপের জন্য এদিকে একটু কর্ন নিয়েছি, কর্নটা আমি ক্যান থেকে নিয়ে ধুয়ে নিয়েছি, ফ্রেশ ছিল না, ফ্রেশ হলে ভালো হতো। আর একটু চিকেন ছোট ছোট করে কেটে সয়া সস, কর্নফ্লাওয়ার আর একটু চিনি দিয়ে মেখে রেখেছি। কর্নটাকে ছেঁচে একটু সফট করে নিচ্ছি। এখন ফ্রাই প্যানে একটু করে তেল দিয়ে মাখানো চিকেনটাকে ভেজে নিব। চিকেনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি চিকেন স্টকের মধ্যে ঢেলে দিব। এমন চিকেন স্টক আগে থেকে করা না থাকলে চিকেনটা ফ্রাই করে আপনারা পরিমাণ মতো প্লেন ওয়াটার দিয়েও আপনারা স্যুপটা বানিয়ে ফেলতে পারেন। সামান্য পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি আর সয়া সস দিয়ে নিচ্ছি, লবণের পরিমাণটা কম দিয়েছি, সয়া সসে তো অনেক পরিমাণে লবণ থাকে। তো এখন একটু নেড়ে এই যে কর্নটাকে দিয়ে নিচ্ছি, আর একটু করে হোয়াইট পেপার দিয়ে ভালো করে নেড়ে দিব। ভালো করে নেড়ে যখন একদম ফুটে উঠবে, ফুটে ওঠার পর আমি 2 টেবিল স্পুনের মতো কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর স্যুপটা থিক হয়ে যাবে, আর থিকনেসটা আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে আপনারা করে নেবেন। তো আমি এখন 2টা ডিম ভেঙে রেখে দিয়েছিলাম, সেটা স্যুপে আস্তে আস্তে ঢেলে নেড়ে দিয়েছি। তারপর আমি চুলাটা অফ করে দিব। একদম ইজি কর্ন স্যুপ বানাতে, বেশি সময় লাগে না, ঝটপট করে ফেললাম, আর বাচ্চা অনেক পছন্দ করে, হয়ে গেল আমার কর্ন স্যুপ একদম রেডি। এখন চুলা বন্ধ করে দিয়েছি আর ঢেকে রেখে দিচ্ছি।
এদিকে আমি কড়াইতে তেলটা গরম করতে দিয়ে স্যুপটা বানিয়েছিলাম, আর এখন আমি যে পাকোড়াটা ভেজে নিচ্ছি, অয়েলটা ভালো করে গরম করে চুলার আঁচটা কমিয়ে দিতে হবে। তারপর এক এক করে পাকোড়া দিয়ে আস্তে আস্তে করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর হাই হিট দিয়ে ভাজলে দেখা যায় পাকোড়াটা উপর দিয়ে পুড়ে যায় আর ভিতরে কাঁচা রয়ে যায়। আলহামদুলিল্লাহ ভালোই, ফ্রোজেন ভেজিটেবলস দিয়েও পাকোড়া বানানো যায়। আসলে সবসময় তো সব কিছু হাতের কাছে পাওয়া যাচ্ছে না, বিশেষ করে এখন তো একেবারেই পাওয়া যায় না, তো সেই জন্য একটু রেখে দিলে হুটহাট বানানোও যায়। ইদানিং তো কি ফ্রোজেন করা যাবে, কি ফ্রিজে একটু রেখে দেওয়া যাবে, সেই চিন্তা করে রেখে দেই। আগে তো এই ধরনের চিন্তা আসলে এত করা হতো না, সবসময় সব কিছু হাতের কাছে পাওয়া যেত, এখন পাওয়া যায় না বলেই সবাই ফ্রোজেন করে রাখারই চেষ্টা করে। কাঁচা মরিচ থেকে নিয়ে ধনিয়া পাতা, তো লেবু পাতা, তো অনেক আইটেমই দেখি রেখে দেই, দিলে দেখা যায় হুটহাট একটু বানানো যায়। আর এত আর্লি সব কিছু বন্ধ হয়ে যায় যে হুটহাট করে দোকান থেকে নিয়ে আসবে এটাও সম্ভব হয়ে ওঠে না। পাকোড়াটা ফ্রাই হচ্ছে, একটু সময় ধরে ভাজলে পাকোড়াটা খুব সুন্দর হয়, কিন্তু দেখে মনে হচ্ছে মশলা করে ভালোই হয়েছে, ক্রিস্পি হয়েছে, খেলে বোঝা যাবে পারফেক্টলি মশলার পরিমাণটা কম বেশি কী হয়েছে। আসলে রোজা থেকে বানানো খুবই মুশকিল। পাকোড়াটা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি, যে সুন্দরই পাকোড়া হয়ে গেল। তো পুঁই শাক, পালং শাক, যে কোনো শাক দিয়ে পাকোড়া বানিয়ে ফেলা যায়। এদিকে কিছু সসেস নিয়েছি, আমাদের সৌদি আরবে এই সসেসকে হটডগ বলে, এটা বাচ্চাদের অনেক পছন্দ, ওরা তো দেখা যায় কাঁচাই খেয়ে ফেলে। আর আজকে আমি বারবিকিউ সস দিয়ে এই সসেসটা তৈরি করে দেখাবো, বাচ্চারা অনেক অনেক লাইক করে, আপনারাও বাসায় তৈরি করে দিবেন। সবগুলো সসেস কেটে নিয়েছি, তা আমি ফ্রিজ থেকে যখন নর্মাল করে আমি গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি, সেই জন্য কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে। তো এখন একটু কর্নফ্লোর দিয়ে মাখিয়ে নিচ্ছি, জাস্ট কর্নফ্লোর দিব। ইচ্ছে করলে আপনারা কর্নফ্লোর না দিয়েও ফ্রাই করতে পারেন, তো আমি আজকে একটু দিয়ে নিচ্ছি। তো ভালো করে নেড়ে একটু মিক্স করে তারপর এখন ফ্রাই করে ফেলবো। কড়াইতে একটু করে তেল দিয়ে হটডগুলোকে আমি ভেজে নিচ্ছি, উল্টে পাল্টে ভালো করে ভাজতে হবে। আর ডুবো তেলে ভাজলে আরও ভালো, আরও টেস্ট হবে, কিন্তু আজকে অল্প তেলে ভাজছি, হটডগের ফ্লেভারটা আসলে অত ভালো লাগে না, পুরো তেলটাই নষ্ট হয়ে যায়, ফেলে দিতে হয়। এর আগে ডুবো তেলে ফ্রাই করেছিলাম, তো ওটাও অনেক টেস্ট হয়, তো আজকে অল্প তেলে ফ্রাই করছি। তো একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে, যেহেতু এতগুলো তেল ওয়েস্ট হয়, অন্য কিছুতে তো ইউজ করা যায় না, তো আমার ফ্রাই হয়ে গিয়েছে। এদিকে আরেকটা ফ্রাই প্যানে একটু বাটার দিয়ে নিচ্ছি, বাটারটা গলে যাওয়ার পর ভাজা সসেসটা ঢেলে দিচ্ছি বাটারের উপর। এখন 1 টেবিল স্পুন চিলি সস দিয়ে নিচ্ছি, সব কিছু আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি দিয়ে নিতে পারেন, এখানে 1 প্যাকেট সসেস ছিল, তো সব কিছু অল্প পরিমাণে দিচ্ছি। আমার মেয়ে আবার অত সস লাইক করে না, তো বারবিকিউ সস দিলাম 1 টেবিল স্পুন, আর 1 টেবিল স্পুনের মতো হানি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একদম ইজি, যে বাচ্চারা সসেস লাইক করে আর বারবিকিউ ফ্লেভার পছন্দ করে ও খুবই পছন্দ করবে, এভাবে আপনারা তৈরি করে দিবেন। একটু পাঁপড় ফ্রাই করবো, ইন্ডিয়ান দোকান থেকে নিয়ে এসেছিলাম। ইন্ডিয়ানরা বিশেষ করে সব খাবারের পাশাপাশি পাঁপড়টা খেয়ে থাকে, সেজন্য সবসময় ওদের দোকানে গেলে দেখা যায় যে সামনে পাঁপড়টা সাজানো থাকে, আর আমি যে হিং দিয়ে পাকোড়াটা ভেজেছি সেই হিং আর এই পাঁপড় যে কোনো ইন্ডিয়ান গ্রোসারির দোকানে পাওয়া যাবে। এক এক করে আমি পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। এই তো আজকের ইফতার, যা করেছি টেবিলে সাজিয়ে নিয়েছি, মেয়ের বারবিকিউ, হানি সসেস আর এই যে পাঁপড় ভেজেছি এটা, আর এই টর্টিলো ব্রেড দিয়ে চিকেন স্যান্ডউইচ করেছি, সাথে যে পাকোড়া ভেজেছি পালং শাকের, এটা তা আসলে পাকোড়া স্যান্ডউইচ যে আমি কিছু বানালে পাশে নেবার আছে ইন্ডিয়ানদের দিয়ে দিই, অল্প করে রেখে খাওয়া হয় না। আর এই যে স্যুপের জন্য
ভিনেগার দিয়ে কাঁচামরিচ রেখে দিয়েছি, হট সস, সয়া সস, কেচাপ, তারপরে যে একটু অরেঞ্জ কেটে নিয়েছি, আর অ্যাভোকাডো, আজকে মিল্কশেকটা আবারও বানিয়েছি, ওরা গতকাল অনেক টেস্ট পেয়েছিল বললো আজকে বানাতে, আর এই যে আমার কর্ন স্যুপ, এই তো আজকের আইটেম। আলহামদুলিল্লাহ, সবাই অনেক অনেক ভালো থাকেন আজ এই পর্যন্তই, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।